সুপ্রিয় সুদী আসসালামু আলাইকুম এসআরবি ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার বাটিক টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার আজকের বাটিক টিউটোরিয়াল পর্ব হচ্ছে এইট অর্থাৎ এর আগে আমি আরও সাতটি পর্বের ভিডিও আপনাদের জন্য ছেড়েছি আমি জানি না আপনারা দেখেছেন কি না টাইডাই বাটিক ব্যাড দিয়ে আমি করেছি আজকের বাটিকটি এটা একটি পায়জামার কাপড় অর্থাৎ একটি থ্রি পিসের জামার কাপড়ের যে বাটিকটা সেটা আমি দেখিয়েছি এখন পাজামার কাপড়টি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য এখানে আমি গজ সাদা কাপড় নিয়েছি সুতি কাপড় নিয়েছি আপনারা চাইলে বয়েল কাপড়টা দিয়েও করতে পারেন আমি এখানে সুতি পিওর সুতি যে কাপড়টা আছে সেটা নিয়েছি আপনাদেরকে একটু লম্বাটা দেখাচ্ছিলাম দেখুন চার বাজার আমি নিয়েছি এই যে ঠিক মাঝামাঝি অংশে দুটো করে নিয়েছি চার বাজে এখন এটাকে আমি ডাবল করে আট বাজ করে নিলাম একটি ফিতার সাহায্যে এখন তিন ইঞ্চি পর আমি একটি দাগ করে নিব আপনাদের কাছে যদি ফিতা না থাকে সেক্ষেত্রে আনুমানিক ভাবে আপনারা একটি ঘর করে নিতে পারেন অনেকে হয়তো মনে করবেন যে আমি তো টেলারিংয়ের কাজ জানি না ফিতা দিয়ে কীভাবে করবো সেক্ষেত্রে আপনারা চাইলে আনুমানিক হাতের ইঞ্চি দিয়ে দু তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম দাগ করে বাস দাগটা দিয়ে নিতে পারেন এই দাগ বরাবর হচ্ছে আমি বাটিকটা বাঁধব তিন ইঞ্চি পরপর একটি করে দাগ করে নিলাম তাহলে বাতটিক বাঁধার সময় কোনো দেওয়া হবে না সঠিক নিয়মে আমি বাটিকটা বাঁধতে পারবো আর এই বাটিকটা খুব কড়াকড়ি বাঁধার দরকার নেই অল্প সুতা দিয়ে অল্প সময়ই বাটিকটা আমি বেঁধে নেব আমি পরপর চারটি দাগ করে এখানে আমি নিয়েছি আপনাদেরকে তিনটি ঘর করে দেখালাম দেখুন চারটি করা কমপ্লিট এই যে এখানটায় দেখুন তিন ইঞ্চি পরপর আমি যে দাগ করেছি সেই দাগ অনুপাতে ঠিক এভাবে হাত দিয়ে একটু কুচি কুচি করে একদম সহজ ও স্বাভাবিকভাবে দেখুন আমি টেনে নিচ্ছি হয়ে গেল আমার কুচি কুচি করা এরকম একটু হাত দিয়ে একটু ঝাঁকি দেওয়ার পরে পুরো কাপড়টাই একইভাবে ভাজে চলে আসবে এখন ঠিক এই জায়গাটায় যে জায়গাটায় আমি হাত দিয়ে ধরেছি যেখানে আমি দাগ করেছি সেই জায়গাটায় এরকম মোটা সুতা দিয়ে দুই থেকে আড়াইটি প্যাচ দিয়ে আমি একটি গিট দিয়ে নেব আগেই বলেছি এই পাটিকটা আমি খুব বেশি করে বাঁধতে যাব না অল্প বাদাতেই বাটিটা শেষ করব একইভাবে এখানে আমি শক্ত করে একটি গিট দিয়ে দেব অবশ্যই গিটটা শক্ত করে দেওয়ার চেষ্টা করবেন না হয় আমি যতটুকু বেঁধেছি অতটুকুর মধ্যে রঙ ঢুকে যাবে একইভাবে আমি যে চার থেকে পাঁচটি দাগ করে নিয়েছি পুরো জায়গাটাতেই ঠিক আড়াই প্যাচ দিয়ে অর্থাৎ দুই প্যাচ আরও অর্ধেক আড়াই পেস দিয়ে ঠিক এইভাবে শক্ত করে আমি একটি গেট দিয়ে নিচ্ছি শক্ত করে গেটটা দেওয়ার চেষ্টা করবেন বাদার যে জায়গাটুকু আছে সেইটুকু লুজ রাখা যাবে না সবটুকুই বাঁধা হয়ে গিয়েছে খুব সহজভাবেই এই বাটিকটা করা যায় আপনি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই বাটিরটা করতে পারবেন খুব অল্প সময়ে এটা করা যায় অধিক সময় লাগে না এবং খুব শর্ট সময়ে আপনি চমৎকার সুন্দর একটি পাটিকে থ্রি পিস পেয়ে যাবেন সবুজ রং দিয়ে করব নিয়ে নিলাম রং এক তোলা আর হচ্ছে বাটিকের রঙের সাথে এটা হচ্ছে ব্যাড রঙের সাথে মেডিসিন কেমিক্যাল দেওয়া থাকে অ্যাসিড এটা সাথেই থাকে এটা আপনি রঙ কিনতে গেলে সেখানে সাথে পেয়ে যাবেন আড়াই গজ কাপড়ের জন্য আমি এখানে এক তোলা রঙ নিয়েছি আর আজকে আপনাদেরকে পানির পরিমাপটা বুঝিয়ে দেবো আমি প্রথমেই কাপড়টাকে সিদ্ধ করে নিয়েছি এই কাপড়টা অনেক মাঠ আমি বেঁধেছি অর্থাৎ বাজার থেকে কিনে আনা কাপড়টা আগে ওয়াশ করিনি এর জন্য গরম পানিতে কিছুক্ষণ কাপড়টাকে সিদ্ধ করে মাঠটাকে সরিয়ে নিলাম এতে করে বাটিকটা যখন আমি করব তাতে করে খুব সহজে এর মধ্যে রং ঢুকে যাবে যদি এটা না করেন তাহলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কাপড়টাতে অনেক মাঠ থাকাতে একটু গরম পানিতে ধুয়ে নিয়েছি আগে আপনাদেরকে আজকে আমি পানির পরিমাপটা বলব আড়াই গজ কাপড়ের জন্য এক লিটারের মতো পানি লাগবে অর্থাৎ আপনি যদি পাঁচ গজ কাপড় করেন সেক্ষেত্রে দুই লিটার পানিতে হয়ে যাবে দশ গজ কাপড় করলে পাঁচ লিটার পানিতে হয়ে যাবে দিয়ে দিলাম বাটিকে যে মেডিসিনগুলো আছে এক এক করে সবগুলো ডেলি দিচ্ছি দিয়ে দিলাম লবণ আরেকটি কথা মেডিসিনগুলো খুব দূর থেকে একটু আস্তে আস্তে ডালতে হবে কাছে যে ডালার দরকার নেই এগুলো ফুটে উঠে গায়ে আসতে পারে রংটা দিয়ে একটু ভালোভাবে কাঠি দিয়ে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিব সেই বেজানো কাপড় যেটা কিছুক্ষণ আগে এই গরম পানিতেই আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম এখন খুব সহজেই প্রত্যেকটা কাপড়ের কোনায় কোনায় অতি দ্রুত গতিতেই রঙটা ঢুকে যাবে আপনাদের জন্য আমার আজকের টিপস হচ্ছে আপনারা কতটুকু কাপড়ের জন্য কতটুকু পানি নেবেন এখানে আড়াই গজ কাপড়ের জন্য এক লিটার পানি নিয়েছি পানির পরিমাপটা যদি আপনাদের মনে থাকে তাহলে রঙটা খুব ভালোভাবে হবে রঙ করতে কোনো ঝামেলা হবে না আর এটা ব্যাড রং দিয়ে করেছি রং করা হয়ে গেছে এক থেকে দু মিনিট লাগে রং করতে আমি দুই মিনিটের মতো রং করতে সময় নিয়েছি এখন ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব ততক্ষণ ধুতে হবে যতক্ষণ এটা থেকে ফ্রেশ পানি বের না হবে দেখুন আমার দোয়া প্রায় হয়ে গিয়েছে ফ্রেশ একটি পানি বেরিয়েছে আর একটি দোয়া দিলেই দোয়াটা কমপ্লিট আশা করছি খুব সহজেই বাটিকটা আপনারা বসতে পেরেছেন এখন বাদনটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি যে বেঁধেছি ভিতরটা দেখতে কেমন হয়েছে দেখুন শুধু সামান্য একটু খুলে দেখাচ্ছি পুরোটা খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন ওয়াও এটা কতটা সুন্দর হয়েছে এবং খুব সহজেই খুব চমৎকারভাবেই আপনি নিজের হাতে কমপ্লিটলি এই লকডাউনে ঘরে বসেই চমৎকার একটি থ্রি পিস পেতে পারেন আর কালার গ্যারান্টি সেটা কখনই উঠবে না আপনি যদি ব্যাড রঙ দিয়ে বাটিকটা করেন কালারের কোনো তুলনাই নেই এই কালারটা কখনো একটা কষও উঠবেন পুরো বা বাটিকের ড্রেসটাই আমি আপনাদেরকে খুলে দেখালাম দেখুন পুরোটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা খুলে দেখলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে আড়াই গজ কাপড়ের জন্য এক তোলা রং এক কেজি পানি পাঁচ গজ কাপড়ের জন্য তোলা রং দুই কেজি পানি অর্থাৎ আপনি একটি থ্রি পিস করতে গেলে তিন তোলা রং ও তিন লিটার পানি হলেই হয়ে গেল। দেখুন পুরো ড্রেসটাই কমপ্লিট ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাই করে প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন অনেকগুলো বাটিকে টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি গড়ে দেখে আসতে পারেন সেখানে কাটিং সেলাইয়ের ডিজাইনও দেওয়া আছে আপনারা চাইলে তাও একটু গড়ে দেখে আসতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে এই লকডাউনে এবং সামনেই ঈদ এই ঈদে আপনি পেয়ে যাবেন নিজের হাতে চমৎকার একটি বাটিক ড্রেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ